আজকে একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে সবচেয়ে গর্ব করার দিন কারণ আজকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুম্বাই সিটি এফসি যেইভাবে আল হিলালের মতন দলকে কড়া টক্কর দিয়েছে সেই টক্কর দেখে আল হিলালও পুরো হিলে যাবে পুরো হিলে যাবে আজকে আল হিলাল মুম্বাই সিটি এফসির এরকম পারফরমেন্স দেখে কিন্তু তার আগে জানাবো মহামারণ স্পোর্টিং কালকের আই লিগের ম্যাচে একটা বড়সড় চমক দিতে চলেছে এবং জানাবো আজকের আই লিগের আপডেট এবং জানাবো একটা গোকুলামের এএফসি কাপের আপডেট তো প্রথমে কিন্তু চলে আসি আজকের সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচের কথায় সেই আলহিলাল ভার্সেস আমাদের মুম্বাই সিটি এফসি দেখো মুম্বাই সিটি এফসি ভার্সেস ভার্সেস আলহিলাল একটা বড় পার্থক্যের দুটি দল আলহিলাল যেই দলে নেইমার বর্তমান প্লেয়ার এবং নেইমার বর্তমান চোটের কারণে বাইরে রয়েছে কিন্তু এ ছাড়াও যারা খেলছে তারা ব্রাজিলের কেউ নিয়মিত প্লেয়ার কেউ বা ইউরোপের কোনো জাতীয় দলের বড় বড় টিমের জাতীয় দলের নিয়মিত প্লেয়ার তাদের বিরুদ্ধে আজকে আমাদের কারা নেমেছে সে রাহুল বেকে মেহতাব সিং পূর্বা লাছাম্পা তোমার ছান্তে ভিনীত রায় বিক্রম প্রতাপ বিপিন সিং এরকম ভারতীয় প্লেয়ার আর এছাড়া আমাদের মুম্বাই সিটি এফসিতে যারা যারা নিয়মিত বিদেশি তারা তো আসে যেমন টিরি বলো দিয়াস বলো বা গ্রিক স্টুয়ার্টরা বলো ফার্স্ট হাফের যদি কথা বলি ফার্স্ট হাফ হচ্ছে অনবদ্ধ এবং এই ফার্স্ট হাফ যারা দেখেছে ফ্যানকোড অ্যাপে এই খেলাটা দেখানো হচ্ছে যারা দেখেছে তাদের চোখে যেন রেকর্ড থাকবে মুম্বাই সিটি এফসিকে এইরকমভাবে কখনও কেউ দেখেনি আইএসএলেও দেখেনি আর এএফসি চ্যাম্পিয়নশিপে তো দেখেইনি এর কারণ একটাই যে কয়েকদিন আগে এএফসি চ্যাম্পিয়নশিপের ম্যাচে এই আলহিলের কাছে ছয় শূন্য হেরেছিল এই দলটা সেই দলটাকে সেই মুম্বাই সিটি এফসির কোচ দাস বেকার হাম সে যে এইভাবে করে কনফিডেন্সটা দিয়েছে মানে এমনভাবে কাজে লাগিয়েছে সে কী বলেছে আমি জানি না কি বলেছে আমি জানি না কিন্তু কিছু একটা বলেছে কিছু একটা নতুন করিয়েছে হয়তো বলেছে নিজের যান প্রাণ দিয়ে খেলো এই কথাটাই হয়তো মুম্বাই সিটি এফসির কোচ বলে দিয়েছিল এবং ছেলেগুলো আজকে তাই খেলেছে সত্যি আজকের তুমি যদি গোলরক্ষককে দেখো মুম্বাই সিটি এফসি সেই লাচাম্পা তাকে অনবদ্ধ লেগেছে সেই স্প্রিং আছে না স্প্রিং সেই স্প্রিংয়ের মতন জাম করে করে আজকে বলগুলোকে আটকেছে আর মেহতাব সিং কথা বলো বা টিরির কথা বলো এরা যেন বুক মানে হৃদয় প্রাণ দিয়ে আজকে যেন ডিফেন্সটাকে সামলেছে আর এছাড়াও তুমি আকাশ মিশ্রা বলো হচ্ছে ভ্যাননিভ বলো বিদেশি প্লেয়ার আপুইয়া বলো রাহুল বেকে বলো অনবদ্য এদের কোনো জবাব হবে না আজকের ম্যাচে এবং এদের যা পারফর্ম আজকে দেখিয়েছে এরকম পারফর্ম দেখার মতন না এই আপুইয়া বিশেষ করে বলবো আপুইয়া এই আপুইয়া ছেলেটাকে যে কেন ভারতীয় দলে নেয় না এটা আমার মাথায় রোকে না এই কথাটা বলতে বলতে আমার একটা মাথায় আসলো যে ইগস কিমেক যে কী ফুটবলের বোঝে আমি জানি না কিন্তু আপুইয়ার মতন টিম প্লেয়ারকে নিয়মিত নাকি ভারতের প্লেয়ার না মানে এটা অসম্ভব মানে কষ্ট হয় ব্যাপারটা দেখলে কেন আপুইয়ার যে পারফর্মেন্স যে ডেভেলপ যে ইয়াং প্লেয়ার তাকে সব সময় ভারতীয় দলে রাখা উচিত হ্যাঁ শুনছি যে ক যে মানে কোয়ালিফাই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে তাকে রাখা হচ্ছে কিন্তু তার আগে কোথায় ছিল আর তাছাড়া লাচাম্পার কথা বলবো যে আজকে মানে গোলরক্ষক ছিল মুম্বাই সিডিয় এখন নিয়মিত গোলরক্ষক সে অসাধারণ সেভ করেছে সে কিন্তু ভারতীয় জাতীয় দলের জায়গা পাওয়া উচিত আর এছাড়াও যদি আমি প্রথম ম্যাচের কথা ফার্স্ট হাফের কথা বলি তাহলে কিন্তু সবচেয়ে অবাক হবে গ্রিক স্টুয়ার্ড বা ছান্তে বা পুইয়া এরা এরা কিন্তু আলিলালের দুর্গের দিকে আক্রমণে উঠছিল আক্রমণে উঠছিল জানি অনেকে খেলাটা দেখো নি ফ্যান কোরের সাবস্ক্রিপশনটা অনেক বেশি সবার পসিবেল না সেটা যারা ফুটবল খুব ভালোবাসো কিন্তু সত্যিই আজকে যেভাবে আক্রমণটা উঠছিল মন জুড়িয়ে যাচ্ছিল ফার্স্ট হাফে নীল নীল কোনো দল স্কোর করতে পারেনি সবচেয়ে বড় কথা আলি দলকে আমাদের মুম্বাই সিটি এফসি আটকে দিয়েছে আটকে দিয়েছে সেটা সবচেয়ে বড় কথা সেকেন্ড হাফে আমরা ফিরে আসলাম সেকেন্ড হাফে ফিরে এসেও একটা কড়া টক্কর কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ করে একটা তোমার যে মেহতাব সিংকে ইয়েলো কার দেখালো আজকের রেফারি কেন দেখিয়েছে হয়তো রেফারি নিজেও জানে না রেফারির মনে নেই যে ফার্স্ট হাফেও একটা মেহতাব সিংকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে এবং ইয়েলো কার্ডটা যখন দেখানো হলো তখন রেফারিও জানে না যে এটা সেকেন্ড ইয়েলো এবং মেহতাব সিং মাথা নিচু করে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে তখন আবার রেফারি একে ডাকলো মেহতাব সিংকে তারপরে বলছে তোমার লেট কার্ড হয়ে গেছে কি বললো তখন তো ভালো করে বোঝা গেল না কিন্তু এইটুকুনি বুঝলাম যে রেফারিরও মনে হয় সেটা মাথায় ছিল না ব্যাড লাক কিছু বলার নেই এবং মেহতাব বেরিয়ে যাওয়ার পরেই একটা হেডে আমরা গোল খেয়ে যাই এবং সেখানে ওয়ান জিরো হয়ে যায় আমরা ওয়ান জিরোতে পিছোচ্ছি কিন্তু তাছাড়াও আমরা দশজন মতন আর ওরা এগারো জন মানে আমাদের এগারো এগারোতে বিরুদ্ধে মানে আমরা যখন মুম্বাই সিডিয়সে এগারো জন ছিল অপরদিকে আলহিলার যখন এগারো জন ছিল তো আমাদের কিন্তু গোল দিতে পারেনি যখন আমরা দশজন হয়ে গেল মুম্বাই সিডিয়সে তখন ওরা একটা গোল দিয়েছে আর তারপরে শেষ মুহূর্তের মাথায় একটা গোল দিয়েছে কিন্তু আমি তাও বলবো একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে আজকে গর্বিত হওয়ার যারা দেখো নি ম্যাচটা তারা দেখো গর্বিত হবে আজকের ম্যাচ নিয়ে আর সত্যি তোমার মনে করবে এটা এই আপু ইয়াকে কেন জাতীয় দলে নিচ্ছে না কেন এই যে হয়তো একটুখানি বসিয়ে গর্বিত জানি ভালো প্লেয়ার কিন্তু তাকে বসিয়ে একটু ওই লাচাম পাকেও জায়গা দেওয়া উচিত কেন অসাধারণ আজকে সেভ দিয়েছে অসাধারণ মনে রাখার মতন ম্যাচ যাই হোক অনেক পিছিয়ে লাস্টের দিকে শেষ করছে এএফসি চ্যাম্পিয়নশিপে মুম্বাই সিটি এফসি কিন্তু পারফর্ম মন জুড়িয়ে যাওয়ার মতন এবার চলে আসছি তোমার যে এর কথায় মানে এ কাপের কথা এএফসি কাপে গোকুল আজকে যে রেডের মানে জাপানি ক্লাব আছে যে উড়াইয়া রেড এরকম একটা বড় নাম আছে জাপানিস নাম তো তাদের বিরুদ্ধে আজকে নেমেছিল সেখানে খুব বাজে ফলাফল হয়েছে আট শূন্য পরাজয় স্বীকার করেছে গোকুলাম সেটা খুব খারাপ দিক কিন্তু আই লিগের মঞ্চে যেইভাবে গোকুলাম ফ্যানরা তাদের মাঠ ভরাচ্ছে সেরকম কিন্তু সত্যি মুগ্ধ হচ্ছি দেখে তো আজকে একটু আপসেট হলাম গোকুলামের ম্যাচ দিয়ে কিন্তু পরবর্তী গোকুলামের ম্যাচগুলো আসছে আর আই লিগে যেইভাবে করে গোকুলাম ফ্যান্সরা আসছে আর আই লিগ যেইভাবে করে এখন ভরে উঠছে সেটা কিন্তু দেখার মতো তো যাই হোক আই লিগ আর এই এফসি কাপের মধ্যে এটা গুলিয়ে দিলাম গোকুলামের ব্যাপারটা তো ইন্ডিয়ান ক্লাব তো এইভাবে বড় ব্যবধান হেরে যেটা বারবার করে বলার ইচ্ছা প্রকাশ থাকছে না যাই হোক তো গোকুলামের আজকে একটা বাজে হার হয়েছে পরের দিন কামব্যাক করবে এটুকুনি বলা যাচ্ছে কিন্তু জাপানিজ যে ক্লাবের বিরুদ্ধে কারণ জাপান অনেক বড় ফুটবলে এখন অনেক বড় জায়গায় চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে তো তার বিরুদ্ধে এরকম ফলাফলটা তো খুব একটা বড় সফটওয়্যার ব্যাপার নয় আর আজকে যদি আমি আই লিগের কথা বলি আই লিগ একটা নতুন রেকর্ড করেছে কারণ আজকে আর যে নামধারার বিরুদ্ধে আজকে নেমেছিল মাঠে খেলতে সেখানে কাশি কিন্তু আই লিগের এই যে প্রথমবার কিন্তু আইলিগে জয় পেয়েছে এর আগে একটা হার একটা ড্র ছিল তারা কিন্তু প্রথম জয় পেয়েছে চার দুইয়ের ব্যবধানে একটা অসাধারণ ম্যাচ হয়েছে এবং এই ম্যাচে কিন্তু আজকে প্রথম শুরুটা ভালোই করলো এন্টারকাশি কাশি আরও দূর এগোবে কারণ টিমটা খুব ভালো কোচও ভালো পেয়েছে আর তাদের তো পার্টনাররা তো ভালোই আছে হ্যাঁ তো আশা করা যায় এন্টার কাশি আরও দূরে গবে তো আই তো ফাটাফাটি হচ্ছে যারা আই লিগ না তারা দেখো কারণ আইলিকটা ফ্রিতে দেখাচ্ছে একদিকে ইউরো স্পোর্টসে একদিকে ইন্ডিয়ান ফুটবল যে টিম ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তোমরা কিন্তু আইলিকটা প্রতিনিয়ত দেখতে পারবে তো আই লিগটা দেখো কেউ মিস করো না এবার চলে আসছি মহামারানের খবরে মহামারান কিন্তু কালকে সাতটার সময় টাওয়ের বিরুদ্ধে কিন্তু মাঠে নামছে খেলতে আর সেখানে কিন্তু দেখা যাবে প্রথম থেকেই প্রথম থেকেই ডেভিডকে ডেভিডকে অনেকেই দেখতে চাইছিলো আমি আগের দিন লাস্ট ইয়েতে বলেছিলাম যে ভিডিওতে যে প্রিন্স না ডেভিড কাকে দেখতেও সবাই ম্যাক্সিমাম ডেভিডের কথা বলেছে আর সেই ম্যাচে কিন্তু ডেভিড সেকেন্ড হাফে নেমে কিন্তু গোল করেছে বেশিরভাগ ম্যাচে সেকেন্ড হাফে ছিল কারণ বয়স কম একুশ বছর বয়স তাকে কী প্রথম থেকেই খেলাবে তো চাপ পড়ে যাবে সেই কারণে কিন্তু কালকে শোনা গেছে যে মহামারান অফিসিয়ালদের মুখ থেকে ডেভিডকে কিন্তু প্রথম থেকেই খেলাবে টাওয়ের ট্রাউয়ের বিরুদ্ধে তো মহামারানের আশা তো বাড়ছে জয়ের আর একটা উল্লাসও বাড়ছে আই লিগের ইয়ে নিয়ে কারণ আই লিগে এবছর দর্শক চরম হচ্ছে দেখার মতন হচ্ছে আই লিগ আই লিগটা দেখো তার সাথে আই এস এল তো আছে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলা টাটা